হয়ে গেছে দেখেন একবার কুচু কুচু হয়ে গেছে সেকেন্ডের মধ্যে হয়ে গেছে কিন্তু কিমা আদা রসুন পেস্ট সবগুলো করা যায় বীজা মশলার জন্য এটা কিন্তু সবচেয়ে বেশ সারা দুই তিন চার তো যেটা আমরা চপার দেখাবো সংসারের কাজগুলোকে আরো গুছিয়ে করার জন্য আপনারা এই ধরনের চপার নিতে পারেন বাসায় খুব অল্প সময় দেখেন সবার বাসায় কিন্তু ব্লেন্ডার আছে ব্লেন্ডার গুলো হয় কি ব্লেন্ডার অনেক আইটেম থাকে অনেক কিছু নামানো লাগে ঝামেলা থাকে তো এই ধরনের একটা চপার থাকলে শুকনা আইটেম ভেজা আইটেম আপনারা সব কিছুই করতে পারবেন আর এগুলো পাবেন আমানত কোকারিজ ঢাকা নিউ মার্কেট এরিয়ায় এখানে তাদের অ্যাড্রেস দেওয়া আছে বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিচতলা একশো সাতাশ নম্বর দোকান আমাদের সাথে আছে আব্দুল সাত্তার ভাই আসসালামু আলাইকুম

নিয়ে যেতে পারে এটার মধ্যে একবার যত রকমের মাংস কিমা আদা রসুন পেস্ট সবগুলো করা যায় বীজা মশলার জন্য এটা কিন্তু সবচেয়ে বেশ সেরা আর এখন আর একটা ব্লেন্ডার আসছে এটা দেখেন এই যে দেখেন এটা হচ্ছে শুকনা এটা হচ্ছে তিনশো পঞ্চাশ ওয়ার্ড

আচ্ছা ঘাটে ঘাটে বসাই দেন ওকে এই যে দেখেন জিরাটা কি বলে হচ্ছে একটু দেখেন ওই চমৎকার দেখেন কি বলে জিরা গুলো হয় আপনি উপরে থেকে দেখতে পাচ্ছেন এটা কি বলে এই যে দেখেন দেখেন জিরাটা কত সুন্দর হচ্ছে হয়ে গেছে কয়েক সেকেন্ডের মধ্যে জিরে হয়ে গেছে কিন্তু আচ্ছা দেখেন আর একটু দেখছেন আমি আর একটু পরে দেখাচ্ছি তারপর কয়েক সেকেন্ডের মধ্যে জিরে হয়ে গেছে এটা এই যে দেখেন জিরাটা কেমন হয়েছে

আর এটা ফিনিয়ামটা কিন্তু স্টিলের স্টিলের আর এই যে এখানে এই ফিনিয়ামটা কিন্তু স্টিলে দেখছেন এগুলা 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 কিন্তু স্টিলে সম্পূর্ণ ওকে ভিতরে ফিনিয়ামটা এই স্টিলে এগুলা স্টিলে দূরদভাবে কাজ হবে এটা দেখেন আমি একটু করে কি করব বলেন তো আগে ওকে পেস্টটা আগে করে দেখাই পেস্টটা দিয়ে দিচ্ছি এই যে দেখেন পেস্ট আচ্ছা ঠিক আছে এর পরে দরগুলো আমি একটা করে পেস্ট কিন্তু দুই রকম করতে পারেন যারা ডিম টিম বাজি করবেন অথবা আপনি কুচু কুচু করবেন ওদের জন্য কুচু কুচু করবেন আজ একবারে পেস্ট করে একটু পানি দিয়ে দিবেন আচ্ছা এই দেখেন

আপনারা কিন্তু এটাও দেখতে পারেন এটা ওসাকা জাপান ব্র্যান্ড এর মধ্যে আপনি কিমা করলে মাংসর কিমা করতে পারবেন মাংসর কিমা কিন্তু অনেক সুন্দর হয় মাংসর কিমা আদা রসুন যাই করেন এই যে দেখেন দেখেন কেমন হচ্ছে আবার একটু দেখেন আপনি এই যে দেখেন জিনিসটা হয়েছে কেমন একটু দেখেন আচ্ছা আচ্ছা ঠিক আছে সুন্দর হয়েছে দেখেন দেখার মতো এই যে দেখেন আমি একটু দিলে দেন হয়ে গেছে তো এরপরে দেখেন এই যে দেখেন এইগুলো কেমন হয়েছে দেখেন পেজগুলা করছে পেজগুলা একবার দেখেন केर घुমিয়েছে একবারই mịn হয়ে গেছে মানে ছোট কাটা জিনিস আসলে শর্টকাট করার জন্য কিন্তু সবাই কিন্তু ইয়ে থাকে কিন্তু জামিলা থাকে এই জন্য এটা দিয়ে আপনি শর্টকাট করতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে

আদা যে হাদা হলে তো আশা করি যে শক্ত রকমের এতে সবগুলো করা যাবে এই যে দেখেন এই যে দেখেন আচ্ছা আপনি কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে গেছে কিন্তু বেশি সময় লাগে না কিন্তু একবার মানে অল্প সময়ের মধ্যে আদা হয়ে গেছে আর আদা হয়ে যায় সবচেয়ে আশ জাতীয় জিনিস আদা হয়ে আশা করি আর কিছু থাকার কথা না আচ্ছা আচ্ছা ওকে তো আমরা দেখাই হয়েছে কিনা আসলে এই যে দেখেন আদাটা কেমন হয়েছে দেখেন এই যে দেখেন আদাগুলো আমি আসলে

তো সেক্ষেত্রে এখানে দুইটা প্রোডাক্ট একটা শুকনার জন্য একটা এটা ভিজের জন্য আসলে আমি আপনাকে বলি এগুলো আমাদের কোম্পানি থেকে এক বছর সার্ভিস ওয়ারেন্টি আছে এক বছর এক বছর সার্ভিস ওয়ারেন্টি আছে যে কোনো সমস্যা আমরা সার্ভিস করে দেব এখানে শুকনা জাতীয় অনেক কিছু আছে আমি তো আসলে সবকিছু করতে পারি না দেখাইতে পারি না শুকনা জাত রকমের মশলা আছে আচ্ছা শক্ত হার্ড মশলা আপনি এই বিল্ডারে করতে পারবেন তিনশো পঞ্চাশ ওয়ার্ড চপার এটা গ্রেন্ডার গ্রাইন্ডার কিন্তু দুই হাজার বাইশ টাকা ছিল কিন্তু ওটা না এটা রাখবো একদম পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা আর এটা রাখবো চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ টাকা চপার জি গ্রাইন্ডার গ্রেন্ডার পনেরো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি সিস্টেম শুধুমাত্র দুশো টাকা বিকাশ করতে হবে আচ্ছা কিলে অনেক জায়গাতে মাল ফাটায় মানুষে আসলে বিকাশটা করলে ওদের একটা আগ্রহ থাকে আমার একটা প্রোডাক্ট অর্ডার দিয়েছে আমার প্রোডাক্টটা আমি নিবো অনেক জনে ওই যে ক্যাশ অন ডেলিভারি মাল দিলে মাল রিসিভ করতে চায় না তো ওই মালটা ব্যাক চলে আসে আস্তে যাতে আমাদের

আর যারা ইমো হোয়াটসঅ্যাপ যাদের সমস্যা নাই তারা কিন্তু গ্রামীণ নাম্বারটাতে কল করবেন আমাকে কল করবেন ওকে তো দর্শক এই ছিল মোটামুটি আপনারা যারা এই ধরনের প্রোডাক্টগুলো নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে চাইলে নিতে পারেন